আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের আমি আসলে বলবো কিভাবে ল্যাপটপে সহজে তোমরা উইন্ডোজ সেট আপ দিতে পারো। ল্যাপটপে সহজে উইন্ডোজ সেট আপ দেওয়ার সব থেকে ভালো উপায় হলো, তোমরা যখন একটা পাইরেটেড সিডি কিনবা বাজার থেকে, সেটা অবশ্যই ভালো দোকান থেকে কিনবা, সেটা আইটিপি হইলে ভালো হয় বা তোমার মাল্টিপ্ল্যান থেকে কিনলেও কিনতেও পারো। এবং সিডিটা অবশ্যই যখন কম্পিউটারে ঢুকাবা তখন তোমরা এইখানে মাই কম্পিউটার ক্লিক করে দেখবা সিডির অবস্থান কেমন। সিডির অবস্থান যদি ভালো থাকে তাহলে কম্পিউটারকে রিস্টার্ট দিবা, দিয়ে F12 প্রেস করবা। F12 প্রেস করলে একটা বক্স আসবে, সেখানে তোমাকে ডিভিডি রাইটার, রিমুভাল ডিস্ক, হার্ড ডিস্ক সব কিছু লেখা দেখাবে। তুমি সেইখান থেকে ডিভিডি রাইটারটা সিলেক্ট করে ওকে করে দেবা। ওকে করে দিলে পরে স্টেপ বাই স্টেপ সেট আপ নেওয়ার পরে তোমার কম্পিউটার একটা নির্দিষ্ট সময়ে সেট আপ নিবে। তুমি যদি ভালো সফটওয়্যার ইউজ করতে চাও এবং যেটা মনে হয় তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাও বা অনেক ধরনের সফটওয়্যার তোমার লাগে, সেক্ষেত্রে তুমি অবশ্যই ইউজ করবা উইন্ডোজ 7 32 বিটে সব ধরনের সফটওয়্যার সাপোর্ট করবে। 64-এ এত সব ধরনের সফটওয়্যার সাপোর্ট করবে না। তো আমি আসলে যেটা তোমাদের বলতে চাচ্ছি সেটা আসলে উইন্ডোজ 8 9 10 যেটা ইউজ করো সেট আপ দেওয়ার সিস্টেমটা এরকমই। আর ড্রাইভার যদি ইউজ করতে থাকো তাহলে ড্রাইভারের জন্য সব থেকে বেটার হবে ড্রাইভার প্যাক সলিউশন। এখানে সমস্ত ল্যাপটপে সাপোর্ট করবে এবং এখান থেকে তোমার স্পেসিফিক ড্রাইভারগুলো সেট আপ করবে, যে সেটা তোমার ল্যাপটপকে হানিকারক থেকে বাঁচাবে। এবং সিতে জায়গা বেশি থাকবা, লোকাল ডিস্ক সিতে জায়গা অনেক বেশি রাখবা, যার তোমার সর্বোচ্চ হাফ ফিল আপ করবা, সেটা তোমার জন্য অনেক বেটার হবে। সো থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো শিখবা এবং ভালোভাবে ল্যাপটপ সেটা দিতে পারবা। থ্যাংক ইউ।